সূরা আল ফুরকান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতময় সেই সত্তা যিনি এই ফুরকান নিজের বান্দার উপর নাজিল করিয়াছেন যেন উহা সারা বিশ্ববাসীর জন্য ভয় প্রদর্শক হয়। যিনি জমিন ও আসমানের বাদশাহীর মালিক, যিনি কাহাকেও পুত্র বানাইয়া নেন নাই, যাহার সহিত বাদশাহীতে কেহই শরিক নাই, যিনি সমস্ত জিনিসই পয়দা করিয়াছেন এবং তারপর উহার একটি তকদির নির্দিষ্ট করিয়া দিয়াছেন। ولا يملكون لانفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياه ولا نشورا। লোকেরা তাহাকে পরিত্যাগ করিয়া এমন সব উপাস্য বানাইয়া লইয়াছে যাহারা কোনো জিনিস সৃষ্টি করে না, বরং নিজেরাই সৃষ্ট, যাহারা নিজেরা নিজেদের জন্য কোনো ক্ষতি বা কল্যাণের ইখতিয়ার রাখে না, যাহারা না মৃত্যু দিতে পারে না জীবন দান করিতে পারে আর না মৃতদের পুনরুত্থিত করিতে সক্ষম। وقال الذين كفروا ان هذا الا افك افتراه واعانه عليه قوم اخرون فقد جاءوا ظلما وزورا। যেসব লোক নবীর দাওয়াত মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা বলে এই ফুরকান একটি মনগড়া জিনিস যাহা এই ব্যক্তি নিজেই রচনা করিয়া লইয়াছে এবং অপর কিছু লোক এই কাজে তাহাকে সাহায্য করিয়াছে। বড়ই জুলুম এবং কঠিন মিথ্যা এই কথা যাহাতে তাহারা লিপ্ত হইয়াছে। তাহারা বলে ইহা পূর্বতন লোকদের রচিত জিনিস যাহা এই ব্যক্তি নকল করাইয়া থাকে আর তাহা সকাল সন্ধ্যা তাহাকে শোনানো হইতেছে। قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما। হে মুহাম্মদ, এই লোকদিগকে বলো ইহা নাজিল করিয়াছেন সেই মহান সত্তা যিনি জমিন ও আকাশমণ্ডলের গোপন রহস্য জানেন। প্রকৃত কথা এই যে তিনি বড়ই ক্ষমাশীল অতীব করুণাময়। وقالوا ما لهذا الرسول ياكل الطعام ويمشي في الاسواق لولا انزل اليه ملك فيكون معه نذيرا। তারা বলে এ কেমন রাসূল যে খাবার খায় ও হাটে বাজারে চলাফেরা করে, তাহার নিকট কোনো ফেরেশতা কেন প্রেরিত হইল না যে তাহার সঙ্গে থাকিত এবং ভয় দেখাইত। أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। অথবা অন্য কিছু না হইলেও তাহার জন্য কোনো ধনভাণ্ডারই না হয় অবতীর্ণ করা হইত, কিংবা তাহার নিকট কোনো বাগানই থাকিত যাহা হইতে সে রুজি লাভ করিত। আর জালিমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির পিছনে পিছনে চলিতেছ। انظر كيف ضربوا لك الامثال فضلوا فلا يستطيعون سبيلا। লক্ষ্য করো কিরকম আশ্চর্য ধরনের সব যুক্তি ইহারা তোমার সম্মুখে পেশ করিতেছে, তাহারা এমন ভাবে বিভ্রান্ত হইয়াছে যে কোন সঠিক কথাই তাহাদের বুদ্ধিতে কুলায় না। تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا। অতীব বরকতময় তিনি যিনি চাহিলে তাহাদের প্রস্তাবিত জিনিসগুলি অপেক্ষাও অধিক কল্যাণময় জিনিস তোমাকে দিতে পারেন,
অসংখ্য বাগবাগিচাও দিতে পারেন, যাহার নীচ দিয়া ঝর্ণাধারা প্রবাহমান, আর দিতে পারেন তোমাকে বড় বড় প্রাসাদ। আসল কথা এই যে, ইহারা সেই নির্দিষ্ট মুহূর্তটিকে মিথ্যা মনে করিয়াছে, আর যে লোকই সেই মুহূর্তকে মিথ্যা মনে করিবে তাহার জন্য আমরা জ্বলন্ত আগুনের ব্যবস্থা করিয়া রাখিয়াছি। সে আগুন যখন দূর হইতে তাহাদিগকে দেখিতে পাইবে, তখন ইহারা উহার ক্রুদ্ধ ও তেজস্বী আওয়াজ শুনিতে পাইবে। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا আর ইহারা যখন হাত পা শৃঙ্খলিত অবস্থায় উহার কোন সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হইবে, তখন তাহারা সেইখানেই নিজেদের মৃত্যু ডাকিতে শুরু করিবে। لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا আজ একটি মৃত্যু কেন, বহু মৃত্যুকেই তোমরা ডাকিতে থাকো। তাহাদিগকে জিজ্ঞাসা করো, এই পরিণতি ভালো না সেই চিরন্তন বেহেশত ভালো, যাহার ওয়াদা আল্লাহ ভীরু লোকদের জন্য করা হইয়াছে, উহা হইবে তাহাদের আমলের প্রতিফল এবং তাহাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا সেখানে তাহাদের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা হইবে এবং সেখানে তাহারা চিরকালই থাকিবে। ইহা পালন করা তোমার রবের দায়িত্বের অন্তর্গত এক অবশ্য পূরণীয় ওয়াদা বিশেষ। وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَقُولُ أَأَنْتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَؤُلَاءِ أَمْ هُمْ ضَلُّوا السَّبِيلَ আর সেই দিনই তাহাদিগকে ঘিরিয়া ফেলিবেন ও তাহাদের উপাস্যগুলিকেও ডাকিয়া আনিবেন, আল্লাহকে বাদ দিয়া যাহাদের আজ তাহারা পূজা উপাসনা করিতেছে। অতঃপর তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিবেন, তোমরা কি আমার এই বান্দাগণকে গুমরা করিয়াছিলে, কিংবা ইহারা নিজেরাই সত্য সঠিক ও নির্ভুল পথ হইতে বিভ্রান্ত হইয়া গিয়াছিল? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا তাহারা বলিবে, পূত পবিত্র আপনার সত্তা, আপনাকে ছাড়া অপর কাহাকেও নিজেদের মাওলা বানাইব সাধ্যও তো আমাদের ছিল না, কিন্তু আপনি ইহাদিগকে ও ইহাদের বাপদাদাকে জীবনযাপনের সামগ্রী বিপুল পরিমাণে দিয়াছেন, ফলে ইহারা প্রকৃত শাবক ভুলিয়া গিয়াছে ও ভাগ্যাহত হইয়া পড়িয়াছে। لقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا তাহারা সেই দিন এমনি ভাবে তোমাদের সেই সব কথাকে মিথ্যা প্রমাণ করিবে যাহা আজ তোমরা বলিতেছো, তখন তোমরা না নিজেদের ভাগ্যাহত অবস্থা ফিরাইতে পারিবে, না কোথাও হইতে তোমরা কোনো সাহায্য পাইবে, আর তোমাদের মধ্যে যে লোকই অত্যাচারী ও জুলুমকারী হইবে তাহাকেই আমরা কঠিন আযাবের স্বাদ গ্রহণ করাইব। وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِينَ إِلَّا إِنَّهُمْ لَيَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ فِي الْأَسْوَاقُ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ وَكَانَ رَبُّكَ بَصِيرًا هي محمد তোমার পূর্বে আমরা যে সকল রাসূলই পাঠাইয়াছি তাহারা সকলেই খাবার খাইত এবং বাজারে চলাফেরা করিত। আসলে আমরা তোমাদের পরস্পরকে পরস্পরের জন্য
পরীক্ষার উপকরণ ও মাধ্যম বানাইয়া দিয়াছি, তোমরা কি সবর অবলম্বন করিবে? তোমাদের রব তো সবকিছুই দেখিতে পান। وقال الذين لا يرجون لقاءنا لولا انزل علينا الملائكه او نرى ربنا لقد استكبروا في انفسهم وعتوا عتوا كبيرا। যেসব লোক আমাদের সম্মুখে হাজির হওয়ার আশা পোষণ করে না, তাহারা বলে আমাদের নিকট ফেরেশতা পাঠানো হইল না কেন, কিংবা আমরা আমাদের রবকে দেখি না কেন। এই লোকেরা বড়ই দাম্ভিকতা পোষণ করে নিজেদের মনের মধ্যে, আর বিদ্রোহ ও অবাধ্যতায় ইহারা সীমালঙ্ঘন করিয়া গিয়াছে। يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا। যেদিন ইহারা ফেরেশতাদের দেখিবে সেই দিনটি দুষ্কৃতিকারীদের জন্য কোনো সুসংবাদের দিন হইবে না, তাহারা আল্লাহর আশ্রয় চাই বলিয়া চিৎকার করিয়া উঠিবে। وقدمنا الى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আর যাহা কিছু তাহাদের কৃতকর্ম রহিয়াছে তাহা লইয়াই আমরা তাহাদিগকে ধূলিকণার মতো উড়াইয়া দিব। আসহাবুল জান্নাতি ইয়াউমাইদিন খায়রুম মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা। সেই দিন যাহারা জান্নাতের অধিকারী শুধু তাহারাই কল্যাণময় স্থানে অবস্থান করিবে, আর দ্বিপ্রহর কাটাইবার জন্য তাহারা উত্তম স্থান লাভ করিবে। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। আকাশমণ্ডল দীর্ণ করিয়া এক মেঘপিণ্ড সেই দিন আত্মপ্রকাশ করিবে, আর ক্রমাগতভাবে ফেরেশতাদিগকে নাজিল করা হইবে। الْمُلْكُ يَوْمَئِذٍ الْحَقُّ لِلرَّحْمَنِ وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। সেই দিন প্রকৃত বাদশাহী হইবে কেবল রহমানেরই, আর অমান্যকারীদের জন্য তাহা হইবে বড়ই কঠিন দিন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। জালিম লোকেরা সেদিন নিজেদের হাত কামড়াইতে থাকিবে ও বলিতে থাকিবে, হায় আমি যদি রাসূলের সাহচর্য গ্রহণ করিতাম। يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا। হায় আমার দুর্ভাগ্য অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করিতাম। لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا। তাহার প্ররোচনায় পড়িয়াই আমি সেই নসিহত মানিয়া লই নাই যাহা আমার নিকট আসিয়াছিল। মানুষের পক্ষে শয়তান বড়ই বিশ্বাসঘাতক প্রমাণিত হইয়াছে। وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القران مهجورا। আর রাসূল বলিবে, হে আমার রব, আমার জাতির লোকেরা এই কুরআনকে উপহাসের বস্তু বানাইয়া লইয়াছিল। وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا। হে মুহাম্মদ, আমরা তো এমনি ভাবে দুষ্কৃতিকারীদিগকে প্রত্যেক নবীর দুশমন বানাইয়া দিয়াছি, আর তোমার জন্য তোমার রবই পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসাবে যথেষ্ট। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। অমান্যকারীরা বলে, এই ব্যক্তির উপর সমস্ত কুরআন একই সময় নাজিল করা হইল না কেন? হ্যাঁ, এরূপ করা হইয়াছে এই জন্য যে আমরা উহাকে খুব ভালোভাবে তোমার মন মগজে দৃঢ়মূল করিয়া দিতেছিলাম, আর আমরা উহাকে এক বিশেষ ক্রম ধারায় আলাদা আলাদা অংশে সজ্জিত করিয়াছি। আর যখনই তাহারা তোমার সম্মুখে কোন নতুন কথা লইয়া আসিয়াছে, উহার জবাব সঙ্গে সঙ্গে আমরা তোমাকে জানাইয়া দিয়াছি এবং অতি উত্তম মূল কথাকে স্পষ্ট করিয়া দিয়াছি। الذين يحشرون على وجوههم الى جهنم اولئك شر مكانا واضل سبيلا। যাহারা উল্টা ভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হইবে তাহাদের অবস্থান খুবই খারাপ এবং তাহাদের পথ চূড়ান্ত ভাবে ভ্রান্ত। ولقد اتينا موسى الكتاب وجعلنا معه اخاه هارون وزيرا। আমরা মূসাকে কিতাব দিয়াছিলাম,
এবং তাহার সহিত তাহার ভাই হারুনকে সাহায্যকারী হিসাবে নিযুক্ত করিয়া দিয়েছিলাম। فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا আর তাহাদিগকে বলিয়াছিলাম যে তোমরা দুইজন যাও সেই জাতির লোকদের নিকট যাহারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে। শেষ পর্যন্ত আমরা সেই লোকদিগকে ধ্বংস করিয়া দিলাম। وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما নুহের জাতির লোকদেরও এই অবস্থায় দেখা দিল যখন তাহারা নবী রাসূলদিগকে অমান্য করিল। আমরা তাহাদিগকে ডুবাইয়া দিলাম এবং দুনিয়ার লোকদের জন্য এক উপদেশ সামগ্রী বানাইয়া দিলাম। এই জালিমদের জন্য মর্মন্তুদ আজাব আমাদের নিকট প্রস্তুত রহিয়াছে। অনুরূপভাবে আদ, সামুদ ও রসবাসী এবং মধ্যবর্তী শতাব্দীগুলির বহু সংখ্যক লোককে ধ্বংস করিয়া দেওয়া হইয়াছে। وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْأَمْثَالَ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِيرًا তন্মধ্যে প্রত্যেককেই আমরা দৃষ্টান্ত দিয়া দিয়া বুঝাইয়াছি আর শেষ পর্যন্ত প্রত্যেককে চূড়ান্ত ভাবে ধ্বংস করিয়াছি। وَلَقَدْ أَتَوْا عَلَى الْقَرْيَةِ الَّتِي أُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ أَفَلَمْ يَكُونُوا يَرَوْنَهَا بَلْ كَانُوا لَا يَرْجُونَ نُشُورًا আর সেই জনপদের উপর দিয়া তো তাহারা চলাচল করিয়াছে যাহার উপর নিকৃষ্ট রকমের বৃষ্টি বর্ষিত হইয়াছিল। তাহারা কি উহার অবস্থা দেখে নাই? কিন্তু আসলে ইহারা মৃত্যুর পরবর্তী জীবনের কোনো আশাই পোষণ করিত না। এই লোকেরা যখন তোমাকে দেখে তখন তোমাকে লইয়া ঠাট্টা বিদ্রুপ ও তামাশা ছাড়া আর কিছুই করে না। এই ব্যক্তিকে কি আল্লাহ তাহার রাসুল বানাইয়া পাঠাইয়াছেন? إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا এই লোকটি তো আমাদিগকে গুমরা করিয়া আমাদের উপাস্য দেবতা ও উপাস্যদের হইতে বিপরীতমুখী বানাইয়া দিত যদি আমরা তাহাদের প্রতি ভক্তি অটল সুদৃঢ় হইয়া না থাকিতাম। ঠিক আছে, সেই সময় তো দূরে নয় যখন আজাব দেখিয়া তাহারা নিজেরাই জানিয়া লইবে যে কাহারা গুমরাহিতে পড়িয়া দূরে সরিয়া গিয়াছিল। তুমি কি কখনো সেই লোকের অবস্থা চিন্তা করিয়াছ যে নিজের মনের বাসনা লালসাকে আপন প্রভু বানাইয়া লইয়াছে? এইরূপ ব্যক্তিকে সঠিক পথে ফিরাইয়া আনার দায়িত্ব তুমি লইতে পারো কি? أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا তুমি কি মনে করো ইহাদের অধিকাংশ লোকই শুনিতে পায় ও বুঝিতে পারে? আসলে ইহারা তো জন্তু জানোয়ারের মতো, বরং উহার চেয়েও অধিকতর পথভ্রষ্ট। ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا তুমি কি দেখো নাই কিভাবে তোমার রব ছায়া বিস্তার করিয়া দেন? তিনি চাইলে উহাকে স্থিতিশীল ছায়া বানাইয়া দিতে পারিতেন। আমরা সূর্যকে উহার দলিল বানাইয়া দিয়াছি। ثم قبضناه إلينا قبضا يسيرا তারপর আমরা এই ছায়াকে ধীরে ধীরে ও ক্রমাগত ভাবে নিজের দিকে গুটাইয়া লইতে থাকি। তিনি আল্লাহ যিনি রাত্রিকে তোমাদের জন্য পোশাক, নিদ্রাকে মৃত্যুর শান্তি স্থিতি এবং দিনকে জীবন্ত হইয়া উঠার সময় বানাইয়া দিয়েছেন। وَهُوَ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا لِنُحْيِيَ بِهِ بَلْدَةً مَيْتًا وَنُسْقِيَهُ مِمَّا خَلَقْنَا أَنْعَامًا وَأَنَاسِيَ كَثِيرًا এবং তিনি স্বীয় রহমতের আগে আগে বাতাসকে সুসংবাদ করিয়া পাঠাইয়া থাকেন, তারপর আসমান হইতে পবিত্র ও পরিচ্ছন্ন পানি বর্ষণ করেন, একটি মৃত অঞ্চলকে উহার সাহায্যে জীবন দান করার
এবং সিও সৃষ্টি লোকের বহু জন্তু জানোয়ার ও মানুষকে সিক্ত পরিতৃপ্ত করিয়া দেওয়ার জন্য। ولقد صرفناه بينهم ليذكروا فابى اكثر الناس الا كفورا। এই বিষয়কর কীর্তিকে আমরা বারবার তাহাদের সম্মুখে উপস্থাপন করি যেন তাহারা কিছু শিক্ষা গ্রহণ করে, কিন্তু অধিকাংশ লোক কুফরি ও অকৃতজ্ঞতা ছাড়া অপর কোন মনোভাব পোষণ করিতে অস্বীকার করিয়া বসে। আমরা যদি চাহিতাম তবে এক একটি জনপদে এক একজন ভয় প্রদর্শক দাঁড় করাইয়া দিতাম। অতএব হে নবী, কাফির লোকদের কথা পশ্চিমকালেও মানিও না, আর এই কুরআনকে লইয়া তাহাদের সহিত বৃহত্তম জিহাদ করো। وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। আর তিনি দুই সমুদ্রকে মিলিত করিয়া রাখেন, উহাদের একটি মিষ্ট সুস্বাদু আর অপরটি তিক্ত লবণাক্ত, আর দুইটির মাঝখানে একটি যবনিকা বিদ্যমান। একটি প্রতিবন্ধকতা এই দুইটিকে পরস্পর সংমিশ্রিত হইতে বাধা দান করিতেছে। আর তিনি পানি হইতে একটি মানুষ সৃষ্টি করিয়াছেন, তারপর উহা হইতে বংশগত এবং শ্বশুরপক্ষের দুইটি স্বতন্ত্র আত্মীয়তার ধারা সৃষ্টি করিয়াছেন। বস্তুত তোমার রব বড়ই শক্তিশালী। ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا। এক আল্লাহকে ত্যাগ করিয়া লোকেরা এমন সব জিনিসের পূজা করে যাহা তাহাদের না কোনো কল্যাণ করিতে পারে না পারে অকল্যাণ করিতে, উপরন্তু কাফির লোকেরা তাহাদের রবের বিরুদ্ধে প্রত্যেক বিদ্রোহীরই সাহায্যকারী হইয়া রহিয়াছে। وما ارسلناك الا مبشرا ونذيرا। হে মুহাম্মদ, তোমাকে তো আমরা শুধু একজন সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক বানাইয়া পাঠাইয়াছি। قل ما اسالكم عليه من اجر الا من شاء ان يتخذ الى ربه سبيلا। তাহাদিগকে বলো, আমি এই কাজে তোমাদের নিকট কোনরূপ পারিশ্রমিক বা মজুরি চাই না। আমার পারিশ্রমিক তো শুধু এই যে যাহার ইচ্ছা হইবে সে যেন তাহার রবকে পাওয়ার পথ অবলম্বন করে। হে মুহাম্মদ, সেই সত্তার উপর ভরসা রাখো যিনি চিরঞ্জীব এবং কখনোই মরিবেন না, তাহার প্রশংসা সহকারে তাহার মহিমা ও পবিত্রতা বর্ণনা করো। তাহার বান্দাদের গুনাহখাতা সম্পর্কে কেবল তাহারই ওয়াকিফাল হওয়া যথেষ্ট। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আর রাহমানু ফাসআল বিহি খাবীরা। তিনি ছয় দিনে পৃথিবী ও আকাশমণ্ডলকে এবং এই দুইটির মধ্যে যেসব জিনিস রহিয়াছে তাহা বানাইয়া দিয়াছেন, অতঃপর তিনি নিজেই আরশের উপর আসীন হইয়াছেন। তিনি রহমান মহান দয়াবান, তাহার বিরাট মর্যাদা সম্পর্কে যাহারা জানে তাহাদের নিকটই জিজ্ঞাসা কর। এই লোকদিগকে যখন বলা হয় যে এই রহমানকে সিজদা করো, তখন তাহারা বলে রহমান আবার কি, তুমি যাহাকে বলিবে কেবল তাহাকেই কি আমরা সিজদা করিয়া বেড়াইব। এই উপদেশটি উল্টা তাহাদের ঘৃণা ও বিরক্তির ভাব আরো বৃদ্ধি করিয়া দেয়। অতীব বরকতময় সেই মহান সত্তা যিনি আকাশমণ্ডলে বুরুজ সমূহ স্থাপন করিয়াছেন এবং উহার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকমণ্ডিত চাঁদ উজ্জ্বল করিয়াছেন। তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করিয়াছেন
এমন প্রত্যেক ব্যক্তির জন্যই যে জ্ঞান লাভ করিতে কিংবা শুকর গুজার হইতে চায়। وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দা তাহারা যাহারা জমিনের বুকে নম্রতার সহিত চলাফেরা করে আর জাহিল লোকেরা তাহাদের সহিত কথা বলিতে আসিলে বলিয়া দেয় যে তোমাদের প্রতি সালাম। والذين يبيتون لربهم سجدا وقياما যাহারা নিজেদের রবের সমীপে সিজদানত হইয়া ও দাঁড়াইয়া থাকিয়া রাত অতিবাহিত করে। যাহারা দোয়া করে এই বলিয়া, হে আমাদের রব, জাহান্নামের আজাব হইতে আমাদিগকে বাঁচাও, উহার আজাব তো বড়ই প্রাণান্তকর ও বিনাশকারী। তাহা অত্যন্ত খারাপ আশ্রয় ও অবস্থানের জায়গা। যাহারা যখন খরচ করে বেহুদা খরচ করে না এবং কার্পণ্য করে না, বরং দুই সীমার মাঝখানে মধ্যম নীতির উপর দাঁড়াইয়া থাকে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما যাহারা আল্লাহ ছাড়া আর কোন মাবুদকে ডাকে না, আল্লাহর হারাম করা কোন প্রাণকে অকারণ ধ্বংস করে না এবং ব্যভিচার লিপ্ত হয় না, যে ব্যক্তি এই সব কাজ করে সে নিজের গুনাহের প্রতিফল পাইবে। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا কিয়ামতের দিন তাহাকে পুনপুনিক আযাব দেওয়া হইবে এবং সেখানেই সে চিরদিন পড়িয়া থাকিবে। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما লাঞ্ছনা সহকারে ইহা হইতে বাঁচিবে তাহারা যাহারা তওবা করিয়া লইয়াছে এবং ইমান আনিয়া নেক কাজে রত রহিয়াছে। এই লোকদের দোষ ত্রুটি ও অন্যায় কাজকে আল্লাহ তাআলা ভালো কাজ দ্বারা বদলাইয়া দিবেন, আর তিনি বড়ই ক্ষমাশীল অতীব দয়াবান। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا যে ব্যক্তি তওবা করিয়া নেক আমলের নীতি গ্রহণ করে সে তো আল্লাহর দিকে ফিরিয়া আসে ফিরিয়া আসার মতই। وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا যাহারা মিথ্যার সাক্ষ্য দেয় না আর কোনো অর্থহীন বিষয়ের নিকট দিয়া পথ অতিক্রম করিতে হইলে তাহারা ভদ্রলোকের মতোই অতিক্রম করে। وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا যাহাদিগকে তাহাদের রবের আয়াত শুনাইয়া নসিহত করা হইলে তাহারা উহার প্রতি অন্ধ ও বধির হইয়া থাকে না। যাহারা দোয়া করিতে থাকে, হে আমাদের রব, আমাদের স্ত্রী দিগকে ও আমাদের সন্তান দিগকে চক্ষু শীতলকারী বানাও এবং আমাদিগকে পরহেজগার লোকদের ইমাম বানাইয়া দাও। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফীহা তাহিয়াতান ওয়া সালামা ইহারাই হইতেছে সেই লোক যাহারা নিজেদের সবরের ফল উচ্চতম মঞ্জিল রূপে পাইবে, সাদর সম্ভাষণ ও শুভ সম্বোধন সহকারে তাহাদিগকে সেখানে সম্বর্ধনা জানানো হইবে। তাহারা সেখানে চিরকাল থাকিবে, কতই না উত্তম সেই আশ্রয়, কতই না চমৎকার সেই আবাস। হে মুহাম্মদ, লোকদিগকে বলো, আমার রবের তোমাদের কি প্রয়োজন? তোমরা যদি তাহাকে নাই ডাকো, এখন তো তোমরা তাহাকে অস্বীকার করিতেছ, অতি শীঘ্রই এমন শাস্তি পাইবে যে উহার কবল হইতে প্রাণ বাঁচানোই অসম্ভব হইয়া পড়িবে।